শাবান মাস সম্পর্কে আপনি কি জানলেন? তার মানে এই মাসটা নিঃসন্দেহে একটা বরকতপূর্ণ মাস, এই সেন্সে যে এই মাসে অত্যধিক সিয়াম রাখার অপশন আছে, আপনি রাখেন। এই সিয়ামগুলোর মধ্যে আমি ভাইদেরকে বলবো এবং আপনারা আপনাদের মা বোনদেরকে গিয়ে বলবেন, এবং উপরে যে মা বোনরা আছে তাদেরকে আমি বলতে চাই, বিগত রমজানে যারা কিছু সিয়াম বাকি থেকে গেছে, যাদের সিয়াম পুরো মাসে কমপ্লিট করেন নাই, কাদা বাকি হয়ে আছে, আপনার জন্য ফরজ দায়িত্ব আপনার ছুটে যাওয়া সিয়ামগুলো এখন আপনাকে কাজা করতে হবে। এই রমজানের চাঁদ ওঠার আগেই এই সময়গুলোই হচ্ছে উত্তম সময়, আপনার হাতে কিন্তু আর সময় নাই। আপনি যদি কাজা অবস্থায় সিয়ামটাকে পুরো না করেন তাহলে কিন্তু রমজান চলে আসলে আপনি আল্লাহর কাছে শাস্তির যোগ্য হয়ে যাবেন। কিন্তু আল্লাহ কতটা দয়া করেছে যে বিগত এক বছরের রমজান আল্লাহ উপেক্ষা করেছে, আল্লাহ শুধু এতটা চায়, বান্দা এই রমজান আসার আগেই তুমি তোমার ফরজ দায়িত্বটাকে পুরো করে দাও। আর যারা একেবারে ক্ষীণ বয়সে, যারা সিয়াম রাখতে পারবেন না, বেঁচে আছেন, তাদের পক্ষ থেকে ফিদিয়ে দিয়ে দেন যতগুলো রমজান সিয়াম ছুটেছে এই রমজান আসার আগেই। আর মা বোনদের যাদের মিন্সের কারণে যেই সাত মাসের যেই সিয়ামগুলো ছুটে থাকে, আপনাদের জন্য উত্তম সময় হচ্ছে এতদিন রাখেননি, এই রমজান এই শাবান মাসের এই কয়েকটা দিন বাকি থাকতে আপনারা সেই সিয়ামগুলো রেখে নেন এবং এটা আপনার জন্য কবুল হয়ে যাবে। কেননা এই মর্মে ইমাম বুখারী রাহেমাহুল্লাহ হাদিস কুট করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে আমি আমার কাজা সিয়ামগুলোকে আদায় করার সুযোগ পেতাম না কেবলমাত্র শাবান মাস ছাড়া, যেহেতু শাবান মাসে রাসূলুল্লাহ অধিক মাত্রায় সিয়াম রাখত, তো সেই সুযোগে আমি আমার কাজাগুলোকে আদায় করে নিতে পারতাম। তাহলে এটা হচ্ছে আমাদের দলিল যে কোনো ব্যক্তি যদি রমজানের কাজা হয়ে যায় সে এক বছর পর্যন্ত সে সময় পাবে তার কাজা আদায় করে নেওয়ার মতো। এই হাদিসটাকে ইমাম বুখারী রাহেমাহুল্লাহ তার 1950-এ উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কালাত কানা ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমাদান ফামা আসতাতিউ আই আন আকদিয়া ইল্লা ফি শাবান হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকা সত্ত্বে আমি এই 10 বছরের মধ্যে সিয়াম, আমার যেগুলো কাজা হয়ে যেত সেটা আমি পুরো করার চান্স পেতাম না, কেবলমাত্র শাবান মাস আসলে সেটা আমি করতে পারতাম, তখন আমি করে নিতাম। এটা রাসূল সাল্লামের মৃত্যু পর্যন্ত আমার আমল এমনটাই ছিল। তাহলে এটা হচ্ছে আম কথা। অতএব কেউ যদি এই অপশন গ্রহণ করতে চায় সে পারবে। এখন যাদের সিয়াম বাকি আছে তারা যেন লাজিম এই সিয়ামগুলো এই রমজান আসার আগেই যেন পুরো করে নেয়। তাহলে আমরা আজকে 5টা জিনিস জানলাম। এক হলো এই দিনগুলো আমাদেরকে গণনা করে রাখতে হবে এবং বাকি দিনগুলো আমাদেরকে সিয়াম রাখতে হবে, এবং শাবান মাসের কোনো এক দিনকে আপনি প্রাধান্য দেবেন না, বরং শাবান মাসের প্রত্যেকটা দিনই একই রকমের মান রাখে। আর পঞ্চম বলেছি, একটু পরেই সেই হাদিসটা আমি আপনাকে কোট করব, যে কেউ যদি মনে করে যে শাবান মাসে আল্লাহর কাছে আমল উঠানো হয় এটাই বড় বৈশিষ্ট্য, তাই আমি শবরত পালন করব, সে ভুল পথে আছে। কেন জানেন? এই বৈশিষ্ট্যটা আসলে শাবান মাসের বৈশিষ্ট্য হিসেবে বড় কোনো বৈশিষ্ট্য নয়, যদিও হাদিস সহিহ বিদায় আমরা বলতে বাধ্য, কিন্তু জেনে নেন এটা বড় বৈশিষ্ট্য নয়। কারণ এই বৈশিষ্ট্য সুবহানাল্লাহ আল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার দিন রেখে দিয়েছে। এই জিনিসটা যে আল্লাহর কাছে যে আমল উঠানো হয় এটা শুধু শাবান মাসে হয় না, বরং সপ্তাহে প্রত্যেক সপ্তাহে দুইবার হয়, সোমবার দিন উঠানো হয় আর বৃহস্পতিবার দিন উঠানো হয়। এই হাদিস রয়েছে মুসলিমে। এই হাদিসটা বললাম নাসাইতে, সহি হইতেও পারে নাও হইতে পারে, তবে সনদের ভিত্তি থেকে নাসিরুদ্দিন আলবানি বলছেন সহি, সেজন্য আমরা গ্রহণ করেছি সহি। কিন্তু মুসলিমের হাদিস সহি, তাতে কোনো সন্দেহ আছে? 100% গ্যারান্টি। সেই হাদিস 46 নম্বর পর্বে এনেছেন ইমাম মুসলিম। হাদিস নাম্বার হচ্ছে 6438 নম্বর হাদিস, 6438। 46 নম্বর পর্বে গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন। সেই হাদিসে আছে সোমবার দিন বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে আমল উঠানো হয়। এটা আমি দ্বিতীয় খুতবায় একটু পরে হাদিসটাকে উল্লেখ করব।